প্রিয় ঈশ্বরের সন্তানেরা জয় যিশু, আসুন দেখি আজকের আমি কি রান্না এনেছি, বিশেষ করে আজকে সুগার পেশেন্টদের জন্য আমি রান্না করব। কারণ আমার শ্বশুর মশাই এবং শাশুড়িমার দুজনারই সুগার, সেই জন্য তারা উচ্ছে বা করলা সিদ্ধ বা ভাজা খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। তাই আজকের উচ্ছে আর লইটা মাছ দিয়ে একটা সুন্দর রান্না করব, আর যেটা খেলে খুব ভালো লাগবে। শুধু তারা নয়, আমরাও খাবো সবাই মিলে, সবাই মিলে যেন এক টেবিলে খেতে পারি সেটা আমরা দেখে নেব কেমন করে রান্নাটা হয়। আসুন, আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে দেখছেন লইটা মাছ, 400 গ্রাম লইটা মাছ আছে। এই মাছগুলো আমি কিছুক্ষণ আগে অল্প তেল দিয়ে, আর আমি কাটিনি, গোটা গোটা করে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। কারণ এই লইটা মাছটা আমি এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব, সেই জন্য আমি একটু আগে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিয়েছি, আর ঠান্ডা করেও নিয়েছি যাতে এই কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারি। আর যদি এই কাঁটাগুলো আমরা ছাড়িয়ে নিই তাহলে কি হয়, খেতে খুব ভালো হয় এবং খুব ভালো লাগে। যে ছোটো বাচ্চা যদি ঘরে থাকে তাদের গলায় লাগবে না, বা বয়স্ক মানুষেরা অনেকে দাঁত থাকে না তাদেরও ভালো লাগবে, গলায় আটকাবে না। সেই জন্য দেখেন ছাড়িয়ে নিয়ে, এই মাছটা ছাড়িয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। দেখে নিন লইটা মাছ দিয়ে করলা কিভাবে রান্না করতে হয় এবং তার রেসিপি। করলাগুলো আমি দানা ছাড়িয়ে কেটে নিয়েছি, একটু জল নিয়ে নিয়েছি, এটা না লাগতেও পারে কারণ লইটা মাছ থেকে জল ছাড়ে। নুন, বড় একটা সাইজের পেঁয়াজ, 2 কাঁচা লঙ্কা, একটু হলুদ, আর বেশ একটু পরিমাণ মতো রসুন আমি থেঁতো করে নিয়েছি, কারণ রসুনটা একটু বেশি দিলে রান্নাটা খেতে খুব ভালো হয়। আর এই যে এখানে দেখছেন গোলমরিচ আর জিরে, আর এটাকে আমি দেখানোর জন্য নিয়েছি, এটা আমি কিছু করব না। এই যে কন্টেনারটা আপনারা দেখছেন, এই কন্টেনারের মধ্যে আমার বাড়িতে সবসময় ওটা শুকনো খোলায় রোস্ট করে আর গুঁড়ো করে রাখা আছে, এটা আমি শেষে ব্যবহার করব। এটা আমার প্রয়োজন নেই, এটা আমি দেখানোর জন্য নিয়েছিলাম। আর এদিকে দেখুন আমি ফ্রাই প্যানটা যে নুন হলুদ দিয়ে মেখে রেখে, আর যে মাছটা আমি ভেজে ঠান্ডা করে নিয়েছিলাম, আর এই কাঁটা ছাড়িয়ে তেলের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই তেলটা যখন আমি লইটা মাছটাকে ভাজি তখনই কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, আর পেশেন্টদের রান্না যেহেতু সেই জন্য আমি এক্সট্রা করে আর তেল দেব না। এখানে আমি দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এই যে রসুনটা, এই যে রসুনটা দেখছেন, এই রসুনটা আমি পুরোটা দিয়ে দেব। আর এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো আমি ভেঙে দিয়ে দেব। উচ্ছে দেখার লঙ্কা দেয় না, কিন্তু যেহেতু এটা লইটা মাছ আছে সেই জন্য আমি এটা 2 লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর এখানে লইটা মাছটা নোনা মাছ, আর তার জন্য নুনটাও আমি খুব কম পরিমাণে পরপর দিয়ে দেব, আর দিয়ে দেব একটু হলুদ। দেখুন কত কম উপকরণে রান্নাটা কত সুস্বাদু হয়ে যায়। এবার এটা একটু নামিয়ে নেব, সব মশলাটা যেন বেশ সবার সঙ্গে লেগে যায় তার জন্য আমরা একটু নামিয়ে নেব। দেখুন তেলটা খুবই কম,
সবাই খেতে পারি, আমরা পেশেন্ট থাকলেও খেতে পারি, আবার ভালো মানুষরাও খেতে পারি। এখন ডাক্তাররা সবসময় বলছে যে তেল মশলা কম করে খেতে, আর রসুনটা আমি এই জন্য বেশি দিয়েছি, রসুন খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, কারণ রসুনটা শুনেছি ঠাকুমা দিদিমাদের কাছ থেকে ব্যথা যন্ত্রণাও কমায়। আর এখানে দেখুন আমি উচ্ছেটা এবারে দিয়ে দেবো, বা যদি করলা বলেন আপনারা এটা দিয়ে দেব। এই দিয়ে আমি নাড়াচাড়া করে খুব কম গ্যাসে, খুব কম আছে এরকম নাড়াচাড়া করে, আর আমি ঢাকা দিয়ে দেব। লইটা মাছটা একটু জল ছাড়বে, আর মুচ্ছেটাও একটু বেশ নরম তুলতুলে মতো হয়ে আসবে। আমি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবার খুলে একবার দেখে নেব। এই যে দেখুন আমি বেশ ওই 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে এসেছি। দেখুন আর লইটা মাছ আর উচ্ছেটা কেমন ভাজা ভাজা মতো হয়ে এসছে, এবং এটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর এইটা এইভাবে নাড়াচাড়া করে করে একটু আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এবারে এইবারে এটাকে আমার জল দিতে লাগিনি, দেখুন কি সুন্দর মজে গেছে। এটাকে আমি এরকম বেশ কিছুক্ষণ নাড়াতে নাড়াতে আমি নামিয়ে নেব। আর শেষে যে মশলাটা আমি দেওয়ার কথা বলেছিলাম, এই যে জিরে আর গোলমরিচ যেটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা এখন আমি দিয়ে দেব। এটা আমি ছোটো চামচে ওই 1/4 চামচ মতো এটা আমি দিয়ে দেব। আর এইবারে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। দেখবেন খেয়ে আর কমেন্ট করবেন যে কেমন লাগলো, যদি ভালো লাগে। আবার অনেক রান্না মাছটাকে আছে, অনেক বছর ধরে আমি রান্না করছি, আমি আরও অনেক সুন্দর সুন্দর রান্না নিয়ে আমি আসবো। এই আমি আঁচটা বন্ধ করে দিলাম, এবারে আমি এটাকে তুলে নেব। রান্নাটা আমার পুরো কমপ্লিট। এইটা যদি আপনার বাড়ির সবাইকে টেবিলে বসিয়ে দেন, দেখবেন এই দিয়েই সবাই ভাতটা কেমন খেয়ে নিয়েছে। কি সুন্দর হয়েছে না দেখুন, আমার রান্না শেষ।